হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের মৃত্তিকা এই অধ্যায়ের মৃত্তিকা সৃষ্টির উপাদান নিয়ে আলোচনা করব। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো আজকে আলোচ্য বিষয় মৃত্তিকা সৃষ্টির উপাদান। তো মৃত্তিকা সৃষ্টির উপাদান ও নিয়ন্ত্রকগুলো কী কী? মৃত্তিকা সৃষ্টির উপাদানকে দুটো ভাগে ভাগ করা হয়, সক্রিয় উপাদান ও নিষ্ক্রিয় উপাদান। সক্রিয় উপাদান আগের ক্লাসে জেনেছ, আজকে নিষ্ক্রিয় উপাদান নিয়ে আলোচনা করব। নিষ্ক্রিয় উপাদান বলতে ভূপ্রকৃতি, আদিশিলা এবং সময়কে নিষ্ক্রিয় উপাদান বলা হয়ে থাকে, কারণ মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে এই ভূপ্রকৃতি, আদিশিলা এবং সময়ের প্রভাব পরোক্ষভাবে রয়েছে। বেশ, 1 নম্বর দেখো, নিষ্ক্রিয় উপাদান ভূপ্রকৃতি। ভূমির উচ্চতা, ভূমির বন্ধুরতা, ঢাল, ঢালের অভিমুখ, ঢালের আকৃতি প্রভৃতিকে এক কথায় ভূপ্রকৃতি বলা হয়ে থাকে, যা মৃত্তিকা সৃষ্টিতে প্রভাবিত করে থাকে। বেশ, 1 নম্বর দেখো, ভূমির উচ্চতা। সমতল ভূমিতে বৃষ্টিপাত বেশি হলে ধৌত প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্তিকার উপরিস্তর থেকে বিভিন্ন ধরনের দ্রবীভূত পদার্থগুলো মৃত্তিকার উপর স্তর থেকে নিচের স্তরে অপসারিত হয়ে যায়। তার ফলে মৃত্তিকার যে গভীরকরণ, সেই গভীরকরণ বা গভীরতা বৃদ্ধি পেয়ে থাকে। আবার সুউচ্চ পার্বত্য অঞ্চলে এখানকার উচ্চতা অনেক বেশি, কিন্তু বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ বিরাজ করার জন্য সেখানে মৃত্তিকা সৃষ্টিও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। বেশ, তাহলে দেখো, উচ্চতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ বিরাজ করার জন্য সেখানে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। বেশ, পরের পয়েন্টে দেখো, ভূমির ঢালও কিন্তু মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। ভূমির ঢাল যদি বেশি হয় তাহলে সেখানে পরিপূর্ণ মৃত্তিকা সৃষ্টি হয় না, অর্থাৎ আবহবিকার ও ক্ষয়ভবনের ফলে সৃষ্ট পদার্থসমূহ এই ভূমির ঢাল অনুসারে একস্থান থেকে অন্যত্র প্রবাহিত হয়ে যায়। তার ফলে কিন্তু এই ঢালু অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। খাড়া ঢালু অঞ্চলে বা মাঝারি ঢালু অঞ্চলে সেখানে মৃত্তিকার পরিপূর্ণ যে স্তর, সেই পরিপূর্ণ স্তর গঠিত না হওয়ার জন্যই কিন্তু নবীন ও অপরিণত মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। সেই নবীন ও অপরিণত মৃত্তিকার সঙ্গে নুড়ি, কাঁকর, বালি, পাথর মিশ্রিত হয়ে যে মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে সেই মৃত্তিকাকে বলা হয় কঙ্কালসার মৃত্তিকা। বেশ, এই ভূমির ঢাল খাড়া হওয়ার জন্য এই অনুশ্রবণ বা ধৌত প্রক্রিয়াও কিন্তু নিচের দিকে কম হয়ে থাকে, কিন্তু পৃষ্ঠ প্রবাহ অর্থাৎ উপরের দিকে জলের প্রবাহ বেশি হয়ে থাকে। বেশ, তাছাড়াও দেখো, পর্বতের উঁচু থেকে নিম্নাংশ পর্যন্ত ভূপরিকৃতি অনুসারে বিভিন্ন ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে, যার প্রকাশ কিন্তু সেই অঞ্চলের যে মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে সেই মৃত্তিকার যে স্তর এ, বি, সি, এই তিনটে স্তর যুক্ত যে প্রোফাইল, সেই প্রোফাইলের মধ্যেই কিন্তু তার প্রকাশ ঘটে থাকে এই পর্বতের উপর থেকে নিচে অবধি। তো এই ভূমি ঢালের পার্থক্যের সঙ্গে মৃত্তিকার বিভিন্নতার এই যে সম্পর্ক, এই সম্পর্ককেই বলা হয়ে থাকে মৃত্তিকা ক্যাটানা। বেশ, পরের পয়েন্টে দেখো, ভূমির ঢালের অভিমুখ। তো মৃত্তিকা সৃষ্টিতে ভূমির ঢালের অভিমুখেরও কিন্তু প্রভাব রয়েছে। যেমন যদি উত্তর গোলার্ধের কথা ভাবা হয়, সেই উত্তর গোলার্ধের ক্ষেত্রে দক্ষিণমুখী এটি এটি যে চিত্রটি অঙ্কন করা হয়েছে সেই চিত্রটি উত্তর গোলার্ধের চিত্র অঙ্কন করা হয়েছে। সেই উত্তর গোলার্ধের যে ভূমি, সেই ভূমির এই দক্ষিণ ঢাল সূর্যের আলো বেশি পরিমাণে পেয়ে থাকে,
এই দক্ষিণ ঢালে। তার ফলেই কিন্তু এই দক্ষিণ ঢালে ক্ষারধর্মী চুন সমৃদ্ধ মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে এই দক্ষিণ ঢালে। কিন্তু উত্তর ঢালে, সেই উত্তর ঢালে সূর্যের আলো কম পরিমাণে পায়, অর্থাৎ উত্তর ঢাল শীতল প্রকৃতি। তার ফলে কিন্তু সেখানে প্রধানত আম্লিক প্রকৃতির মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে। এটি গেল উত্তর গোয়ার্ধে। দক্ষিণ গোয়ার্ধে এর ঠিক বিপরীত অবস্থার সৃষ্টি হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টে দেখো ভূমি ঢালের আকৃতি। মৃত্তিকা গঠনের ক্ষেত্রে ভূমি ঢালের আকৃতিরও কিন্তু ভূমিকা রয়েছে। কারণ যদি উত্তল প্রকৃতির ঢাল হয়ে থাকে, সেই উত্তল প্রকৃতির ঢালে বেশি পরিমাণে ক্ষয়কার্য হয়ে থাকে। কিন্তু এই অবতল যে ঢাল, সেই অবতল ঢালে ক্ষয়জাত পদার্থের সঞ্চয়ের পরিমাণ বেশি হয়ে থাকে। এই দুই অংশে, উত্তল এবং অবতল, এই দুই অংশে কিন্তু মৃত্তিকা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। বেশ, এই উত্তল অংশের তুলনায় এই অবতল অংশে মৃত্তিকার যে এ স্তর, সেই এ স্তর পুরু হয়ে থাকে। বেশ, তাহলে ভূপ্রকৃতি সম্বন্ধে জানলাম। এবার দেখো আদি শিলা। আদি শিলা, যে শিলাটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে প্রথমে রেগুলিত তৈরি করে, একটি মৃত্তিকার স্তর রেগুলিত তৈরি করে, পরে মৃত্তিকা সৃষ্টি হয়, তাকেই বলে আদি শিলা বা জনক শিলা। বেশ, এই আদি শিলার দেখো ভৌত রাসায়নিক যে বৈশিষ্ট্য, সেই ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য মৃত্তিকা সৃষ্টিতে যথেষ্ট প্রভাব ফেলে। যেমন এক নম্বর দেখো মৃত্তিকা রাসায়নিক গুণাগুণ। মৃত্তিকার রাসায়নিক গুণাগুণ অর্থাৎ অম্লত্ব ও ক্ষারত্ব আদি শিলার প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন যে কোনো অম্লধর্মী শিলা, যেমন গ্রানাইট ও নিস থেকে গঠিত মৃত্তিকাও কিন্তু আম্লিক প্রকৃতির হয়ে থাকে। তাছাড়াও দেখো আদি শিলা যদি ক্ষারধর্মী হয়, যেমন ব্যাসল্ট, ডলোরাইট প্রভৃতি যদি হয়ে থাকে, তাহলে সেখান থেকে মৃত্তিকাও কিন্তু ক্ষারীয় প্রকৃতি হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টটি দেখো মৃত্তিকার ভৌত ধর্ম। মৃত্তিকার ভৌত ধর্ম, তো মৃত্তিকার ভৌত ধর্ম বলতে এখানকে দেখো মৃত্তিকার গঠন, জল ধারণ ক্ষমতা, রং প্রভৃতি আদি শিলার দ্বারাও কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। বেশ, যেমন বেলেপাথর থেকে সৃষ্ট মৃত্তিকার বালির প্রাধান্য থাকে, সেই মৃত্তিকার গঠন বেশ স্থূল হয় এবং জল ধারণ ক্ষমতাও কিন্তু কম হয়ে থাকে। পরটি দেখো ব্যাসল্ট শিলা কোণাগুলি খুব শুষ্ক হয় বলে এর থেকে এঁটেল জাতীয় মৃত্তিকা সৃষ্টি হয়, যার মধ্যে কাদাকণার প্রাধান্য থাকে এবং মৃত্তিকার জল ধারণ ক্ষমতাও কিন্তু বেশি হয়ে থাকে। আবার চুনাপাথর থেকে গঠিত মৃত্তিকা চুন ও কাদাকণা বেশি থাকার ফলে এর বুনন হয় সূক্ষ্ম প্রকৃতি হয়ে থাকে এবং গভীরতা হয় বেশি। আবার কাদাপাথর থেকে সৃষ্ট মৃত্তিকা সূক্ষ্ম কাদাকণা বেশি থাকে। অপরদিকে দেখো আদিশিলা চুনজাতীয় পদার্থ বেশি থাকলে মৃত্তিকা সুগঠিত দৃঢ় হয়ে থাকে। তাহলে মৃত্তিকার ভৌত ধর্ম ক্ষেত্রেও দেখো আদিশিলার প্রভাব রয়েছে। 3 নম্বর দেখো মৃত্তিকা সৃষ্টির হার। মৃত্তিকা সৃষ্টির হারও কিন্তু এই আদিশিলার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আদিশিলা যদি অম্লধর্মী হয়, তাহলে পর্জল মৃত্তিকার সৃষ্টি সহজ ও দ্রুত হয়। আবার আদিশিলা যদি ক্ষারধর্মী হয় তাহলে পর্জল মৃত্তিকার সৃষ্টি কিন্তু দেরি হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টটি দেখো মৃত্তিকার রং নির্ধারণ। মৃত্তিকার রং নির্ধারণে কিন্তু আদিশিলার প্রভাব রয়েছে। লোহা ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ আদিশিলা থেকে লাল রঙের মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে। আবার
কোয়ার্টজ সমৃদ্ধ আদিশিলা থেকে সৃষ্ট মৃত্তিকার রং ধূসর ও হালকা সাদা হয়ে থাকে। আবার চুনাপাথর ও চক থেকে সৃষ্ট মৃত্তিকার রং ধূসর, যাকে এঞ্জিনা মৃত্তিকা বলা হয়ে থাকে। তাহলে মৃত্তিকার রং নির্ধারণেও কিন্তু আদিশিলার ভূমিকা রয়েছে। নেক্সট পয়েন্টে দেখো সময়। মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে সময়েরও ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে ধীর গতিতে। হিসেব করে দেখা গেছে, অনুকূল প্রাকৃতিক পরিবেশে 2 থেকে 2.5 সেন্টিমিটার পুরু মৃত্তিকা সৃষ্টি হতে 100 বছর সময় লাগে। একটি পরিণত মৃত্তিকা পরিলেখ অর্থাৎ এ, বি, সি এই তিনটে স্তর সৃষ্টি হতে হাজার হাজার বছর সময়ের প্রয়োজন হয়ে থাকে। স্বল্প সময়ে যেসব মৃত্তিকাগুলো সৃষ্টি হয়ে থাকে, সেই মৃত্তিকাগুলো হয় অপরিণত, অর্থাৎ এ, বি, সি এই তিনটে স্তর কিন্তু ভালোভাবে গড়ে ওঠে না। যেমন নদীর ধারে প্লাবনভূমিতে সৃষ্ট মৃত্তিকা, অপরিণত মৃত্তিকা। আবার সব ধরনের মৃত্তিকা কিন্তু সৃষ্টির ক্ষেত্রে একই সময় লাগে না। যেমন অপবশ্য ব্যাসল্ট পাথরের তুলনায় প্রবশ্য বেলেপাথর মৃত্তিকার সৃষ্টি দ্রুতগতিতে সংঘটিত হয়। আবার উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলের বনভূমিতে রাসায়নিক বিক্রিয়া দ্রুত গতিতে সংঘটিত হয় বলে মৃত্তিকার গঠনও কিন্তু দ্রুত হয়ে থাকে। অপরদিকে দেখো, শীতল ও শুষ্ক মেরু অঞ্চলে রাসায়নিক বিক্রিয়া দেরি হওয়ার জন্য মৃত্তিকার সৃষ্টিও কিন্তু ধীর গতিতে। দীর্ঘ সময়ের ব্যবধান নবীন বা অপরিণত মৃত্তিকাকে পরিণত মৃত্তিকায় রূপান্তরিত করে থাকে। এরপর সময় যখন আরও এগিয়ে চলে, পরিণত মৃত্তিকা আরও পরিণত হয়ে শেষে ক্ষয়ের কবলে পড়ে যায়। তাহলে দেখো, সময়ে কিন্তু মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। বেশ, ক্লাস কেমন লাগছে লাইক কমেন্ট দিয়ে জানিও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।